এই আন্দোলন যেন এক ঐতিহাসিক আন্দোলন কলকাতার বুকে যে দোসরা সেপ্টেম্বর এবং তেইশটা সেপ্টেম্বর যেই আন্দোলনটা হলো জুনিয়র ডাক্তাররা যেটা করছেন পুলিশের পদত্যাগের জন্য এই আন্দোলনকে অতি শান্তিপূর্ণ একটা আন্দোলন যেটা একটা ঐতিহাসিক আন্দোলন বলতে পারেন কারণ এরকম শান্তিপূর্ণ ভালো আন্দোলন অথচ সাহসিকতা এর আগে কলকাতা কেন বাংলা কেন গোটা ভারতবর্ষে কখনো হয়েছে বলে মনে করা হয় না তাই না ডাক্তার বাবুরা সারা রাত ধরে দোসরা সেপ্টেম্বর থেকে তেসরা সেপ্টেম্বর টানা ঘন্টা ধরে তারা এই আন্দোলন চালিয়ে গেছেন তাদের হাতে ছিল লাল গোলাপ এবং আরেক হাতে ছিল দ্বারা এটা কিসের প্রতীক বুঝতেই পারছেন অতি সাহসিকতার প্রতীক এখানে কোনো রাজনীতির কোন রং ওনারা লাগাতে দেননি কোন রাজনৈতিক দল থেকে কেউ যদি আসেন এসছিলেন তাদেরকে ওনারা গোব্যাক বলে পিছুও দিয়েছেন তাদেরকে বিতাড়িত করেছেন কারণ তারা এটা একটা সুষ্ঠুভাবে শান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছিলেন অবশেষে 22 ঘন্টা এই স্নাই যুদ্ধের পর পুলিশরা হার मानলেন ডাক্তার অবুদের কাছে ডাক্তার অবুরা অতি ভদ্র অতি শিক্ষিত মানুষজন তারা কিন্তু কোনো রকম যুদ্ধ লড়াই এরকম করা মানসিকতা নিয়ে আসেননি অথচ তাদেরকে আটকানোর জন্য পুলিশের তরফ থেকে ন ফুট উচ্চতা বা তারও বেশি লৌহ শিকলযুক্ত যুক্ত লোহার প্রাচীর ব্যারিকেড তৈরি করে দেওয়া হয়েছিল তাদেরকে আটকানোর জন্য কিন্তু অবশেষে তাদের ভুলটা ভাঙল যে তাদের কাছে যে তাদের মধ্যে কোনো মানসিকতা ছিল না সেটা তারা বুঝতে পেরেছেন বাইশ ঘন্টার পর তারা সেই লৌহ শিকল খুলে দিয়েছেন এবং ব্যারিকেড খুলে দিয়েছেন এবং হার মেনে পুলিশ কমিশনারের কাছে বাইশ ঘন বাইশজন জুনিয়র ডাক্তারকে তারা ভিতরে প্রবেশ করতে দিয়েছেন সেখানে আন্দোলনকারীদের মধ্য থেকে বাইশজন গিয়ে ডেপুটেশন পত্র পত্র যেটা মানে পদত্যাগের জন্য সরি তো সেটা পুলিশের হাতে পুলিশ কমিশনারের হাতে ওনারা গিয়ে এটা দিয়ে এসছেন এই আন্দোলনের মধ্যে তাদের একটাই দাবি ছিল কি যেন জাস্টিসের জন্য যদি জাস্টিস সঠিকভাবে না পাওয়া যায় তাহলে ওনাকে পদত্যাগ করতে হবে বিনীত গোয়েলকে কমিশনার অফ পুলিশ যিনি আছেন কলকাতা কলকাতায় তো ওনার পদত্যাগের জন্য ওনারা এই আন্দোলনটা করেছেন বাট এত ভালো এত সুন্দর একটা আন্দোলন কখনো পৃথিবীতে হয়েছে কি না আমার সন্দেহ আছে আন্দোলন হয়ে যাওয়ার পর তারা সেই জায়গাটিকে আবার তারা যেহেতু অনেকজন ডাক্তারবাবু ছিলেন সেই লালবাজারের ওই এলাকাটিতে যেখানে তারা আন্দোলন চালিয়েছেন তো সেখানটা জায়গাটা তারা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিয়েছেন ঝাড় দিয়েছেন জায়গাটিকে সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে আবার তারা ফিরে এসেছেন তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলেছেন যেহেতু আমরা এতজন মিলে এখানে ছিলাম তো আমরা তো বেসিক কিছু কাজকর্ম বা কিছু তো থাকে যেমন বিস্কিট খাওয়া জল চা খাওয়া যদিও সারা তারা খালি পেটেই ছিলেন সারাদিন তাও সামান্য চা জলখাবার কেউ যাই খেয়েছেন তো সেই সব কাগজপত্র প্লাস্টিক সমস্ত কিছু তারা পরিষ্কার করে এক জায়গায় ডাস্টবিনের মধ্যে তারা দিয়ে তারপর এসছেন এত সুষ্ঠুভাবে আন্দোলন কখনও আমরা দেখিনি পনেরো কিলোমিটার দীর্ঘ যে হিউম্যান চেন এটাও কি দেখা যা গেছে কখনও এটা একটা অতি আশ্চর্য অতি একটা অবাক করা ব্যাপার এরকম আন্দোলন পনেরো কিলোমিটার লম্বা দীর্ঘ একটা হিউম্যান চেন যেটা দেখে কাল হয়ে কাল না পরশু দু দুই তারিখে থেকে তিন তারিখেই এই এই আন্দোলন চলাকালীন টাইমে যেটা দেখা গেছিলো এটা অতি আশ্চর্য একটা জিনিস এখানে অতি সাহসিকতার পরিচয় পাওয়া যাচ্ছে তাই না যেমন কথায় আছে না ভয় যেমন সংক্রামক তেমনি সাহসিকতাও এখানে সংক্রামক হয়ে উঠেছে গোটা কলকাতার লোকজন সকলে মিলে চিৎকার করে গর্জন করে বলছেন বিচার চাই বিচার চাই উই নিড জাস্টিস অবশেষে পুলিশও এসছেন এই যে আন্দোলনকারীদেরকে জল ও আর এস দিতে জুনিয়র ডাক্তাররা সারা শুয়ে আছেন রাস্তার উপরে এটা দেখে সব যে যেমন পেয়েছে তাদেরকে সাহায্য করতে এসেছে কেউ যেমন হাত দিতে এসে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই এসছেন এবং সকলেই কিন্তু এই এই আন্দোলনকে সমর্থন করেছেন কারণ এটি একটি অতি সুষ্ঠুভাবে তৈরি একটা অতি সুষ্ঠুভাবে একটা আন্দোলন চলেছে এবং পুলিশের দাবি ডাক্তারবাবুদের যে দাবি সেটা পুলিশরা মেনে নিয়েছে এই যে আন্দোলনটি চলল মেন কারণটা কি আমাদের অভয়াকে অতি নৃশংসভাবে খুন করা হয়েছে ধর্ষণ করে খুন করা হয়েছে তো তার বিচারের জন্য আমিও চাই আমরা সকলেই চাই যে সে যেন সঠিকভাবে বিচারটা পায় তখনই তাকিয়ে আছি পাঁচই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের থেকে একটা তো সিদ্ধান্ত জানাবে তো সেটার দিকে আমরা সবাই ভরসা করে আছি এবং আশা করছি সঠিক বিচার পাবো আমরা আমরা সকলেই সঠিকভাবে সুষ্ঠুভাবে একটা বিচার চাই যাতে এই রকম ঘটনা ভবিষ্যতে আর কোনো মহিলার সাথে না ঘটে কোনো এই এই ক্রিমিনালগুলো এতটা সাহস না পায় যে এই জিনিসটা করার তো এটা এটাই আমাদের দাবি